নির্বাচন কমিশনের কঠোর নজরদারির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে সপ্তদশ লোকসভা ভোট, আর এই মহারণকে সামনে রেখে রাজ্যেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু এর মধ্যেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে অনভিপ্রেত ঘটনা সংঘটিত হচ্ছে। তবে এবার সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে অশান্ত হয়ে পড়ল রাজধানী সংলগ্ন এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রাম বাজার এলাকা। দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে বন্ধ রাখা সিপিএম পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত। অথচ রাজনৈতিকগতভাবে অফিস খোলা নিয়ে কোনো চাপ কিংবা বাধ্যবাধকতা ছিল না এই একটা বছরে। এরপরেও বিরোধীরা সেই অফিস বন্ধ রেখেছিলেন, কিন্তু লোকসভা নির্বাচন ঘনিয়ে আসতেই অফিস খোলার তাগিদ অনুভব করতে থাকেন বাম নেতৃত্ব। তাই রবিবার সকাল 9:30 নাগাদ নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে সিপিএম নেতাকর্মীরা অফিস খুলতে চান। কমিশনের প্রতিনিধি, পুলিশ, নিরাপত্তা কর্মী এবং স্থানীয়দের উপস্থিতিতে অফিস খোলা হয়। সেই সময় সিপিএম এর তরফে হাজির ছিলেন পবিত্র কর, জেলা সভাধিপতি দিলীপ দাস সহ অন্যান্য নেতৃস্থানীয়রা। তখনই শাসক বিজেপি নেতা কর্মীরা সেখানে জড়ো হন। তাদের দাবি, এই অফিস 18 নির্বাচনের পর থেকেই বন্ধ ছিল। 18 বিধানসভা ভোটের আগে এই অফিসে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছিল, তাই নতুন করে খোলার আগে যাতে অফিসে তল্লাশি করা হয়, এই দাবিতে বেশ কিছু সময় বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিধানসভা নির্বাচনের পূর্বে এই এই পার্টি অফিসের মধ্যে দাও বললম যত হাতিয়ার আছে লাঠির দিকে ধরে সব কিছু তারা এই করে রাখছে। রেজাল্টের পর, নির্বাচনের রেজাল্টের পর এই করতে তালা হয়েছে, তারা আসছে না খুলতে। এটার মধ্যে সমস্ত কিছু হাতিয়ার আছে, তাই আমরা জনসাধারণের পক্ষ থেকে সবাই কইছি আমরা, এবং এটা চেকিং করার পর খুলতে হইব, কিন্তু আজকে এখানে চেকিং না করে খুলছে। তাই আমরা চাই এটা আগে চেকিং করতে হবে, তারপরে সমস্ত কিছু আছে এটা পেতে এসডিএম আয়োগ, এসডিএম এর আমরা অপেক্ষা আছি। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় গান্ধীগ্রামে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যায় টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জোয়ান। আগরতলা থেকে ঘটনাস্থলে ছুটে যান এডিশনাল এসপি অমিত কুমার, এনসিসির এসডিপিও জাস্টিন জোসেফ এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। সে সময় দলীয় অফিসের অভ্যন্তরে ঘেরাও মুখে থাকেন সিপিএম নেতারা। একটা সময় বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনী মৃদু লাঠি চার্জ করলে অল্পবিস্তর আহত হন শাসক দলের কিছু কর্মী। যথারীতি এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হন বামুটিয়া কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস। ঘটনাস্থলে দাঁড়িয়ে দলীয় কর্মীদের শান্ত রাখার চেষ্টা চালিয়ে যান বিধায়ক। বস্তুত জনপ্রতিনিধি হিসেবে ঐকান্তিক দুপক্ষের মধ্যে অচলাবস্থা নিরসনের চেষ্টা করেন তিনি। বিরোধীদের অফিসে বসে সিপিএম নেতাদের সাথে সমস্যা মেটাতে কথা বলেন। দীর্ঘ এক বছর ধরে কেন অফিস বন্ধ রাখা হয়েছে সেটা সিপিএম নেতৃত্ব থেকে জানতে চান তিনি। এই সময় তাদের উপর কি কোনো চাপ ছিল? যদিও বাম নেতৃত্ব বিধায়কের এই সকল প্রশ্নে কার্যত নীরব থেকে যান। এটা যেহেতু কোনো কার্যকর্তা বা বন্ধ করছে না, এটা বন্ধ রাখছে এটা গাফলাস। আমি কি কমপ্লেন করব? খুলনে কা মন কর রে খুদ বোলা কোই প্রেশার নেই থা পরবর্তীতে বিজেপি স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে সিপিএম অফিসে তল্লাশি চালানোর দাবিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন জানানো হয়। উদ্ভূত সমস্যাকে ঘিরে বিধায়ক কৃষ্ণধন দাস নিজে সেখানে আসায় তাকে ধন্যবাদ জানান সিপিএম এর পশ্চিম জেলার শীর্ষ নেতা পবিত্র কর। পাশাপাশি আইনি প্রক্রিয়ায় অফিস সার্চ করা হলে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান। বিধায়ক কৃষ্ণধন দাস জানিয়েছেন এই অফিস বিনা কারণে বন্ধ রাখা হয়েছিল, তাই সেটা খোলার আগে আইনি প্রক্রিয়া মেনে কাজ করার দাবি রাখেন তিনি। আমাদের ধন্যবাদ জানাবো বিধায়ককে, তিনি নিজে এসেছেন। আমাদের অফিসটা আমরা নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়ে আমরা খুলেছি। তাদের কর্মীদের কিছু সন্দেহ আছে, এমএলএর সন্দেহ আছে বলে আমার মনে হলো না। তবে এমএলএ সাহেব আমাদের একটা প্রস্তাব দিয়েছেন যে যেহেতু অফিসে পুলিশ চার্জ করতে হলে কতগুলি ফর্মালিটিস আছে, এটা নির্বাচন কমিশন এখন যেহেতু আছে আরও অথবা আরও তাদের কোনো পারমিশন লাগবে, আমাদের কোনো আপত্তি নেই অফিস চার্জ করতে। আমাদের অফিসে তো ফ্ল্যাগ, ফেস্টোন এগুলি থাকে, আর তো কিছু থাকে না। তা আমি এমএলএকে দায়িত্ব দিয়েছি,
তারা আপনার সঙ্গে কথা বলুক, কথা বলে এমএলএ থাকুক আর আমাদের দুজন থাকবে, থেকে বিষয়টা সার্চ করে নিয়ে আসুন। আপনার এ ব্যাপারে কি বক্তব্য? না, আমার বক্তব্য এটাই, এই পার্টি অফিস কোনো অভিযোগমূলক বন্ধ ছিল, বিনা কারণে বিনা মতলবে বন্ধ ছিল, তো এখন হঠাৎ করে খোলার জন্য এসছেন, তো মানুষের সন্দেহ সংশয়, ওদের বিভিন্ন পার্টি অফিসে অস্ত্র শস্ত্র পাওয়া গেছে, তো এখন গুঞ্জন এটাই, হয়তো এখানে কিছু ছিল নতুন, এটা বন্ধ ছিল কিনা, তো এটা এখন আইনি প্রক্রিয়ায় সার্চ ওয়ারেন্ট আসতে যেটুকু সময় লাগে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখা যাবে যদি কিছু থাকে আইন অনুযায়ী যেটা করার হবে। আমার এটাই বলা। নির্বাচন কমিশনের গাইডলাইন মোতাবেক কান্তিগ্রাম অফিসে তল্লাশি চালানোর দুপক্ষে সম্মতিক্রমে দিনের উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়। যদিও দিনভর এই ইস্যুতে অভিযোগ পাল্টা অভিযোগ জিয়েছিল, অনভিপ্রেত ঘটনা এড়াতে মোতায়েন রাখা হয় জওয়ানদের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।